আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আল্লাহ তালা অশেষ সহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জিলহজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত স্পেশাল আটটি আমল নিয়ে যে আটটি আমল প্রত্যেকেরই জেনে রাখা উচিত এবং এর উপর আমল করা উচিত তো দর্শক আমলগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি চারটি পবিত্র ও সম্মানিত মাসের মধ্যে জিলহজ অন্যতম এক বিশেষ সময় হল জিলহজ মাসের প্রথম দশ দিন এই দিনগুলোকে রসুল সাল্লাহ বছরের শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করেছেন সুবাহান্লাহ এই মাসের প্রথম দশ দিনের আমল ও ফজিলত রয়েছে পুরো জিলহজ মাস গুরুত্বপূর্ণ হলেও এই মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম কোরআনে কারিমের সুরে ফজরের শুরুতে আল্লাহ তালা এই দশ রাতের কসম খেয়ে বলেন কসম প্রভাতের এবং দশ রাতের সুরে ফজর আয়াত এক থেকে দুই এখানে যে দশ রাতের কথা বলা হয়েছে তা হলো জিলহজের প্রথম দশ রাত তাফসির চতুর্থ চতুর্থখণ্ড পৃষ্ঠা পাঁচশত পঁয়ত্রিশ এই দশ দিনের মধ্যে শেষের দুদিন বেশি গুরুত্বপূর্ণ যাকে হাদিসের পরিভাষায় ইয়াওমে আরাফা ও ইয়াওমে নাহর বলা হয় এছাড়াও দুটি ইবাদত এ মাসের প্রথম দশককে বৈশিষ্ট্যমণ্ডিত করে তোলে যে দুটি ইবাদত জিলহজ মাস ছাড়া অন্য কোনো মাসে আদায় করা কোনোভাবেই সম্ভব নয় এমন কি রমজানেও নয় একটি হলো হজ অপরটি হলো কোরবানি এবার আমরা জেনে নিব জিলহজ মাসের প্রথম থেকে দশ দিনের এমন স্পেশাল আটটি আমল এক নম্বর আমল বোখারি তিরমিজি মুসলিম ও মিসকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম দশ দিন কোরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সব ও ফজিল উৎপন্ন সেই হিসেবে এক থেকে নয় জিলহস পর্যন্ত রোজা রাখা যায় যা রাসুল্লাহ সল আলহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন দুই নম্বর আমল নয় জিল আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তালা তার এক বছর আগের এবং এক বছর পরের সমস্ত ছোট গুণা মাফ করে দিবেন সুবহানল্লাহ এটি মুসলিম এবং থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিন নম্বরে বলব কোনো আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা কেননা এটি সকলের নসিব হয় না আল্লাহ তালার পবিত্র বাইতুল্লাহ চেয়ারত করার চার নম্বর আমল যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নির্দেশ কোরবানি আদায় করা কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তালা এই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন পাঁচ নম্বর জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ চুল ও মোস ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হজরত উম্মে সালামা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহ বলেছেন যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছে করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে হাদিসটি মুসলিম ও ইবনে হেব্বান থেকে বর্ণিত হয়েছে ছয় নম্বর আমল হলো জিলহজ মাসের পাঁচ দিন তাকবীর তাসিক আদায় করা তাকবির তাসিক হলো আকবার আকবর আল্লাহ আকবর লে ইহ অহ আকবর আল্লাহ আকবর আর তা নয় জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে তেরো জিলহজ আসর নামাজের সময় শেষ হবে মোট তেইশ ওয়াক্ত নামাজের পর এই তাকবীরে তা শিখ পড়তে হয় চাই নামাজ জামাতে কিংবা একাকি পড়া হোক আর তাকবিরে তার পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা সশব্দে নিচু সরে পড়বে অর্থাৎ মহিলাদের তাকবির শব্দ যেন গাইরে মাহারাম অন্য লোকেরা না শোনে সাত নম্বর শুধু ঈদের দিন অর্থাৎ দশ জিলহজ ব্যতীত জিলহজের প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত ইবাদতবাহান আল্লাহ প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজের প্রথম নয় দিন রোজা পালন করতেন এ মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক অনেক গুরুত্বপূর্ণ দিনটি হল আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন আর রাতটি হলো মুজদালিফায় সবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত সবহানুল্লাহ সর্বশেষ আট নম্বরে বলব বিশেষ করে নয় জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয়নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনের রোজা পালনকারীর বিগত এক বছর এবং আগামী সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন মাফ করে দিবেন সবাহানুল্লাহ সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা আল্লাহ তালার অশেষ রহমত যে তিনি আমাদের মতো পাপী বান্দাদের জন্য সিও অনুগ্রহে এমন সব নেক আমল করার সুযোগ দিয়েছেন তাই এই সুযোগের সদ্য ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন সম্মানিত আমল টিভির আমলি ভাই বোনেরা যারা এই ভিডিওটি দেখছেন তারা চেষ্টা করবেন এ জিল মাসের প্রথম দশকে নয় দিন রোজা রাখার আর যারা কোরবানি দিবেন তারা নো কাটা থেকে বিরত থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু